যদিও আমি দেখলাম এটা কারোর কি সহ্য করে না। তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওগুলো দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, উনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে, চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্ত্রে একটা জোগাড় করতে হবে, সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে, তাহলে এই হাইকোর্টের রায়ের হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19, 29, 28, 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা, এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি। মুক্তিযোদ্ধারা কি সেটা? অবশ্যই না, তারা ভাতা পাচ্ছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই রায় বাতিল করবে? আন্দোলন দেখে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না কি করবে আন্দোলন? আচ্ছা, হাইকোর্ট কাদের জন্য? আমার প্রশ্ন, হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য। হাইকোর্ট 10 বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না, আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায়। হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা সেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে? মেধাহীন প্রথমত, আর ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না, এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যারা তারা সেই মেধাবী সমকক্ষ নয়, তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে কোটাধারীদের দেওয়া হচ্ছে সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওরকম আশার মতো ফল পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। যেখানে হচ্ছে সরকার আপনাদের এই কোঠা পাথার বিপক্ষে চলে গেছে বলা যায় প্রথম, এবং আমরা দেখছি বিরোধী দলগুলো আছে বিএনপি সহ যে বিরোধী দলগুলো, তারা এই কোঠা তারা আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা সমর্থন করেছে, কি বলবেন? ওনারা যৌক্তিক দেখেছে, ওনারা আমাদের পথে এসেছে, আশা করি এক সময় সরকারও আমাদেরটা যৌক্তিক দেখবে। প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না, কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না। একটা চাকরিতে যদি 56% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে 44% থাকে মেধাবীদের জন্য, এটা কেমন করে যৌক্তিক সত্যি আমার মাথায় গোলায় না। আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক, কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা এক নয়। সংবিধানে লেখা আছে যেটা যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক, কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না। আমরা চাই সেই কোটাটা না থাকুক, নারী কোটা না থাকুক, জেলা ভিত্তিক কোটা না থাকুক। এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে, আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি, কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না, নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত। এই যে মুক্তির রাজাকার, এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা, খুবই খোঁচা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা। আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে এথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য, তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর জনগোষ্ঠীতে আনার জন্য যতটুকু প্রয়োজন হয়।
তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসে। একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে, আমরা করে দিয়েছি, পরে আবার ঘুরে যাই সেটা না, আরও চাই করতে করতে। হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার এবং মুক্তিযোদ্ধার দিকেই যদি তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো, কী কথা বলেছিলাম আমি, আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম মেধা মেধা মেধা, কোটা না মেধা, তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলোতে আমি বাতিল করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা মেধা না কোটা, তাই কোটা মেধার মধ্যে এত তফাতের কী আছে? এখানে মেধাই তো হয়, প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা দেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা পাস করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়, ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায়, আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি, বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ চারটেবেলা ওটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি, যে তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল, আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলে। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে, এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল, কি স্লোগান চেয়েছিলাম, অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো, তোমরা শুধু না তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। তারপর যখন রায় হয়ে গেল তাতে তো উঠবে না, কেন প্রজ্ঞাপন জারি করতে হবে, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা, একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা, এক দফা ওটা সরকার তার থেকে চলে গেল, তিন দফা, তারপর ছয় দফা, তারপর আট দফা, তারপর আবার চার দফা, যখনই যেটা চাচ্ছে যেই দিয়ে দিই তখন আরও একটা দফা, এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে, তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো, ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন হয়ে গেল তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল 93%, আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো, তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে, তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো যে 8 দফা থেকে 4 দফা বানতে হবে, কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম এটা কারো অক্ষি। তো দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ভিডিওটি শেষ করে দেবো। তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।